এনেক অপহৰণৰ ঘটনা এবাৰ ONGC তিনি কৰ্মচাৰীক অপহৰণ কৰিলে অস্ত্ৰধাৰী সন্দেহজনক উগ্ৰপন্থীয়ে হিন্দী চিনেমাৰ কাইদাৰে ONGCৰ এম্বুলেন্সত আহিছিল অস্ত্ৰধাৰী অপহৰণকাৰী দলটো কৰিপৰ পিছত ONGCৰ কৰ্মচাৰীক অপহৰণ হিন্দী চিনেমাৰ কাইদাৰে অপহৰণ তিনি কৰ্মচাৰীক ONGCৰ এম্বুলেন্সৰে আহিছিল অপহৰণকাৰী অপহরণ কাণ্ডত জড়িত সন্দেহ আলফা স্বাধীন আর NSCN কে রাজ্যত পুনের সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড কৈপর দুই বিষয়া কর্মচারীর পিছত এইবার অপহরণ করিলে ONGCর তিনি কর্মচারীক ONGCর অপহৃত তিনি কর্মচারী হয়েছে যোরহাটর ঋতুল শইকীয়া অলকেশ শইকীয়া আর ডিমৌর মোহিনী মোহন গগৈ মঙ্গলবারে মাঝনিশা লাকুয়ার কর্মস্থলীর পরা হিন্দি সিনেমার কায়দারে অপহরণ করে নিয়ে তিনি কর্মচারীক ONGCর এখন অ্যাম্বুলেন্সে আহি তিনি কর্মচারীক অপহরণ করেছিল অস্ত্রধারী উগ্রপন্থীয়ে এই চাঞ্চল্যকর অপহরণ কাণ্ডত জড়িত সন্দেহ করা হয়েছে আলফা স্বাধীন আর NSCN কেক অপহরণের ঘটনার পিছতে অসম নাগাল্যান্ড সীমান্তর নিমনাগরের ঘন জঙ্গলত উদ্ধার হয়েছে অ্যাম্বুলেন্সখন লগতে অ্যাম্বুলেন্সখনের ভিতরত উদ্ধার হয়েছে খালি কার্টিজ কিন্তু এতিয়ালৈ কোনো সন্ধান নাই অপহৃত তিনি কর্মচারীর লাকুয়া GGS8ৰ সমীপর ওয়ার্ক ওভার রিগত কর্মরত আছিল লোক তিনিজন অপহৃত মোহিনী মোহন গগৈ ONGCৰ জুনিয়র টেকনিশিয়ান অলকেশ শইকীয়া ONGCৰ জুনিয়র ইঞ্জিনিয়ারিং এসিস্টেন্ট আর ঋতুল শইকীয়া ONGCৰ জুনিয়র টেকনিশিয়ান দুইযোগে অপহরণ কাণ্ডর কথা সদরি করে স্থানীয় আরক্ষী থানার এজাহার দাখিল করে ONGC কর্তৃপক্ষই ইতিমধ্যে ঘটনাস্থলীত শীর্ষ আরক্ষী বিষয়ে উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত ঘরপরা আমি ইয়াত আহিলো তেখেতর ঘরের আমি যোগাযোগ করছো আর তেখেতর ঘরের যোগাযোগ করে আমি সকলবিলাক অভাব দিছো যে তেখেতলোকক জানাইছো ইমান চিন্তা করব নালাগে এইবিলাক আমার উদ্ধতম কর্তৃপক্ষ সকল যা যোগাযোগ করেছে কি খবর আহে আমি সকলবিলাক খবর তেখেতলোকক জানাই রাখি আনহাতে ONGCৰ অপহৃত তিনি কর্মচারীক মুকলি করে আনবলৈ সাজু হয়েছে মধ্যস্থতাকারী পূর্বর দরে এইবারও পরিয়াল তথা সরকারে বিচারিলে আলফা স্বাধীন আর ONGCৰ মধ্যস্থতাকারী হব কৌশিক ফুকন ইপিনে অপহৃত তিনি কর্মচারীর ঘরত এতিয়া বিরাজ করেছে শোকাকুল পরিবেশে কৌশিক ফুকনে যদি তেনেকে আগতে তেনেকুৱা কৰিছে আমিও তেনেকেই বিচাৰিছোঁ আমাৰ ল'ৰাকেইটা সৰু সৰু ল'ৰা চাকৰি কৰি জইন কৰিছে ছমাহ হৈছে এতিয়া সিহঁতি মানে নিজেই নাজানে তেনেকুৱা এটা অৱস্থা আৰু মোৰ নভবা নিচিনা কথা সেইকাৰণে অনুগ্ৰহ কৰি তেখেতে যদি দয়া কৰি এইটো কাম কৰি দিব পাৰে আমি চিৰকৃতজ্ঞ হৈ থাকিম আমাৰ তিনি সাথী খুব লেগে গাই আঁকিছিলোঁ আৰু উম্মীদ কৰোঁতে হে আৰু ৰিকুৱেষ্ট কৰোঁতে হে উনসে বিনতি কৰোঁতে হে কি আমাৰ তিনি সাথীয়ক वो जल्दी रिलीज कर दें कोई ऐसा पहले से कोई लेटर नहीं कोई डिमांड नहीं कुछ नहीं वो आए हैं हम उनको किसी को भी पता नहीं कौन है লগতে তিনিওজনকে শীঘ্ৰেই মুকলি কৰি দিবলৈ পৰেশ বৰুৱালৈ আহ্বান জনাইছে ভুক্তভোগী পৰিয়ালে যোনে অপহৰণ কৰক মুঠতে মোৰ ল'ৰাটো সু হৈ ভালকৈ পঠিয়াই আকৌ যেনেকৈ ঘূৰাই দিওঁ আৰু মোৰ ল'ৰা কোনো হেৰি কৰা ল'ৰা নহয় ইমান ঠাণ্ডা মানে ল'ৰাটো কেনেকৈ যে কি কাৰণে মনিলে মই সেইটো নাজানো মই এটা দূত কৈছোঁ যাতে অপহৰণ কৰি মানুহক সুস্থভাৱে ঘূৰাই দিওঁ দেখিছে আপোনালোকে মোৰ এটা চাৰিদিনীয়া ঘণ্টা আছে ডিউটিয়া শেষ কৰি আজি অহা কথা আছিলে চ' কালি খবৰটো তেনেকৈ ৰাতি পাইছোঁ চ' এতিয়া একো নিউজ পোৱা নাই নেক্সট কি কৰিব লাগে এতিয়া অপহরণ কাণ্ডর চাঞ্চল্য মার নৌ যাওতেই পুনের ONGCর তিনি কর্মচারীক অপহরণ করার ঘটনায় আতঙ্কিত করে তুলিছে বিষয়া কর্মচারীক ব্যুরো রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট করোনার বিরুদ্ধে সকলে যুঁজি আছে কিন্তু 118 বছরীয় এগারী বয়োজ্যেষ্ঠর সাহস সমাজের এক নজির হয়ে পড়ে তেনে এগারী মহিলা হয়েছে মধ্যপ্রদেশের সাগরের নিবাসী দেশের আটাইতক বয়োজ্যেষ্ঠ মহিলা তুল সাবাই মানুহৰ নিজৰ নামটো
কোনোটোৱে মনত নাথাকে, সেই বয়সতকৈ পূৰ্বেই মানুহে মৃত্যুক সাৱটি লয়। তাৰ পিছতো সাগৰৰ নিবাসী 118 বছৰীয়া বয়োজ্যেষ্ঠ তুলসা বায়ে কৰোণাক ৰুধিবলৈ আগবাঢ়ি আহিছে। তেওঁ প্ৰমাণ কৰি দিছে যে শক্তিশালী মন হলে বয়স মাথো এটা সংখ্যাহে। সেইবাবেই নিজৰ শক্তিশালী মনেৰে তুলসাবায়ে নিজৰ গাঁৱৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰত উপস্থিত হয় আৰু কোভিডৰ প্ৰথমটো টীকা লৈ দেশবাসীক ভেকচিন ল'বলৈ উৎসাহ দিয়ে। কৰোনাৰ প্ৰথমটো টীকা লৈ তুলসাবায়ে নিজৰ ভাষাত দেশবাসীক টীকা লবলৈ আহ্বান জনাই কলে, মই ভেকচিন লৈছো সুস্থ হৈ থাকিবলৈ, আপোনালোকেও চিন্তা নকৰাকৈ ভেকচিন লওক। 1903 চনৰ জানুৱাৰী মাহত জন্ম তুলসাবাইৰ উৎসাহ আজি সমগ্ৰ দেশৰ বাবে এক প্ৰেৰণাৰ উৎস। কৰোনাৰ বিৰুদ্ধে অব্যাহত যুঁজত জয়ী হবলৈ এইগৰাকী বয়োবৃদ্ধৰ সাহস আৰু উৎসাহে দেশবাসীক দিব সাহস। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।